দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭৭১৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯৯০৫ জনে। বৃহস্পতিবার ৭ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালের ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬৪৪৪৬ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাব ১১৪টি, জিন এক্সপার্ট ২৭টি, র অ্যাপিড অ্যান্টিজেন ৪০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫৬৩৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩৮১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩১৭৮৭৬টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৬.৫৫%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৬৭% এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮%। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী ১০ জন, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ২ জন করে ৬ জন রয়েছেন, এছাড়া বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। হাসপাতালেই মারা গেছেন ২৯ জন, বাড়িতে ১ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১জন রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৪০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৭১২৫ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৫৮৬৯ জন, বর্তমানে আইসোলেশনে আছেন ১১২৫৬ জন। দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত কোভিড-১৯ প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।